আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকের বাংলা টিভি সংবাদে। পুরো সংবাদে আপনাদের সঙ্গে থাকব আমি মুনাওয়ার মইনুল। প্রথমেই সংবাদের প্রধান প্রধান শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি। জোরপূর্বক বিয়ে করার অপরাধে কার্ডিফে এক যুবকের ১৬ বছর কারাদণ্ড দিলেন আদালত। ব্রিটেনের জন্য একটি মাইল ফলক বলেন বিশ্লেষকরা। রাত পহালেই শুরু হবে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের মেয়র নির্বাচনের ভোটগ্রহণ। শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় কাটালেন প্রার্থীরা। ভারতের প্রস্তাবিত ঋণে কোনো শর্ত নেই, নিজেদের পছন্দ মতো প্রকল্পে এই অর্থ ব্যয় করা যাবে, সংসদে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আদালত অবমাননার দায়ে এক ঘণ্টা জেল খাটলেন গণস্বাস্থ্যের ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। আইএসের বিরুদ্ধে লড়াই করতে ইরাকে নতুন করে প্রায় ৪০০ সেনা প্রশিক্ষক পাঠানোর ঘোষণা দিল যুক্তরাষ্ট্র। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। জোরপূর্বক বিয়ে করার অপরাধে কার্ডিফের ৩৪ বছর বয়সী এক যুবকের ১৬ বছরের কারাদণ্ড হয়েছে। এক বছর আগে জোরপূর্বক বিয়ের জন্য যে আইন তৈরি করা হয়েছিল তার আওতায় প্রথম এই যুবকের শাস্তি হল। আদালত বলছেন এই যুবকের বিরুদ্ধে জোর করে বিয়ে করা স্ত্রীকে বিয়ে না করলে তার পিতাকে খুন করা হবে বলে হুমকি দিয়েছিল বলে অভিযোগ রয়েছে। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। কার্ডিফের এই যুবক এক তরুণীকে বলেছিল যদি তাকে বিয়ে না করে তাহলে তার পিতাকে খুন করবে, আর যদি কাউকে এ বিষয়ে বলে তাহলে তার পরিবারের সদস্যদেরও খুন করবে। এভাবে হুমকি দিয়ে গত বছরের সেপ্টেম্বর মাসে কার্ডিফের একটি মসজিদে নিয়ে যায় ওই তরুণীকে। এর আগে ওই তরুণীকে ধর্ষণ করার অভিযোগ রয়েছে যুবকটির বিরুদ্ধে। It wrecks families and wrecks it communities, and it will not be tolerated in society in Britain today. এই মামলার ঘটনাটি ব্রিটেনের জোরপূর্বক বিয়ে অপরাধের জন্য মাইলফলক হয়ে থাকলো। হোম অফিস বলছে এ ধরনের আরও ১৩০০টি ঘটনা রয়েছে যেগুলোর বিরুদ্ধে পর্যায়ক্রমে ব্যবস্থা গ্রহণ করা হবে। এই তরুণীর ঘটনা অন্যরকম। ১৬ বছর বয়সে খোদ তার বাবা মা তিনি যাকে দেখেননি তাকে বিয়ে করতে বলেন, তাতে রাজি না হলে বিভিন্নভাবে হুমকি ধমকি দেওয়া হয়। তাই যেদিন বিয়ের দিন চূড়ান্ত করা হয় অনুষ্ঠানের আগেই তিনি বাড়ি থেকে পালিয়ে যান। My dad would regularly say, if you step out of line, I'll bury you in the back garden and no one will find out, because he would just happily go to prison instead of getting shamed. That's what he used to say. He would happily go to prison rather than be shamed by you, my daughter. এই ধরনের ঘটনা প্রতিনিয়ত ঘটছে, তবে এর সঠিক অভিযোগ এবং প্রমাণ পাওয়া না গেলে আইনি ব্যবস্থা নেওয়া কঠিন। I think it's absolutely a good thing that it's a criminal offence. It sends out a clear message to everybody, perpetrators and victims, I hope as well, will have some confidence to come forward. However, having said that, we have seen a drop in numbers being reported. বিয়ে করার ক্ষেত্রে নিজের মতামতের প্রাধান্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এ বিষয়ে ব্রিটেনে এক বছর আগে আইন হলেও এখনও বিষয়টি সম্পর্কে সচেতন হয়নি অভিভাবকরা। বিশেষ করে এশিয়ান এবং আফ্রিকান পরিবারগুলোতে এ ধরনের ঘটনা এখনও ঘটছে উদ্বেগজনক হারে। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। রাত পহালি শুরু হবে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের মেয়র নির্বাচনের ভোটগ্রহণ। একই সাথে স্টেপনি গ্রিন ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচনেও ভোটগ্রহণ করা হবে। প্রার্থীরা শেষ মুহূর্তের প্রচারণায় ছিলেন ব্যস্ত। একই সাথে সাধারণ ভোটাররা প্রার্থী নির্বাচনে চিন্তাভাবনা করছেন, হিসাব কষেই বৃহস্পতিবার ভোট দেবেন তারা। বিস্তারিত জানাচ্ছেন আব্দুল কাদির মুরাদ। সম্প্রতি উচ্চ আদালতের রায়ে খালি হয় টাওয়ার হ্যামলেটস মেয়র পদ ও স্টেপনি গ্রিন ওয়ার্ডের একটি কাউন্সিলর পদ। তাই এক বছরের ব্যবধানে আবারও মেয়র নির্বাচন করা হবে বৃহস্পতিবার। এবার মেয়র পদে নির্বাচন করছেন ১০ জন প্রার্থী, অন্যদিকে কাউন্সিলর পদে নির্বাচন করছেন ৭ জন প্রার্থী। এদের মধ্য থেকেই ভোটাররা যোগ্য প্রার্থী বেছে নেবেন। এই নির্বাচন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। টাওয়ার হ্যামলেটসের একজন অধিবাসী হিসেবে আমি আপনাদেরকে সবাইকে অনুরোধ করব একজন সৎ তরুণ নেতৃত্বকে নির্বাচিত করুন। এবারের নির্বাচন গত নির্বাচনের কিছু মামলা সংক্রান্ত জটিলতার পরে এবারে নির্বাচন হচ্ছে এবং এখানে অনেক তরুণ এবং পুরনো প্রার্থী আছেন। তা আমি মনে করি এটা নিয়ে একটা টেনশন থাকবে, দেখা যাক কী হয় শেষ পর্যন্ত। রাজনৈতিক দলের প্রার্থীদের পাশাপাশি
স্বতন্ত্র প্রার্থীরাও শেষ মুহূর্তের প্রচারণায় ছিলেন ব্যস্ত। তারা নিজেদের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে নিজেদের পক্ষে সমর্থন চাইলেন। আমি যদি নির্বাচিত হই তাহলে টাওয়ার হ্যামলেটসে 6,000 নতুন ঘর নির্মাণ করব এবং বেকার এবং মহিলাদের জন্য, যুবকদের জন্য আমি খাজের ব্যবস্থা করব। টাওয়ার হ্যামলেটে আমি সম্পূর্ণ অগ্রাধিকার দিয়া আমি উন্নয়ন করবো। আমার এটা আমার কমিটমেন্ট। আমি যদি টাওয়ার হ্যামলেটে ফাঁস করি ইনশাল্লাহ আপনারা আমার সহযোগিতা করবা বুট দিয়া। হাউজিং কার্ড করতাম নাই, 5,500 ঘর নির্মাণ করবো। রাত পোহালেই শুরু হবে বুট গ্রহণ। এক বছরের মাথায় টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের এই নির্বাচন নিয়ে ভোটারদের মধ্যে বিরাজ করছে কৌতূহল, কে হবেন মেয়র। আব্দুল কাদির মুরাদ, বাংলা টিভি নিউজ, লন্ডন। ভারতের প্রস্তাবিত ঋণে কোনো শর্ত নেই, নিজেদের পছন্দ মতো প্রকল্পে এই অর্থ ব্যয় করতে পারবে। বুধবার সংসদে প্রশ্নোত্তর পর্বে কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরে বাংলাদেশ কেবল কূটনৈতিক বা রাজনৈতিক দিকে লাভবান হবে তা নয়, সার্কে আঞ্চলিক যে যোগাযোগ বেড়েছে তাতে করে অর্থনৈতিকভাবে লাভবান হবে বাংলাদেশ। বিস্তারিত থাকছে রিপোর্টে। প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কয়েকদিন আগেই সফর করে গেলেন বাংলাদেশ। মাননীয় সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। বাজেট অধিবেশনে তাই সেই সফরের ঢেউ লাগলো প্রধানমন্ত্রীর প্রথম প্রশ্নোত্তর পর্বেও। যে সফলতা লাভ করেছে এই সফরের অর্জন নিয়ে প্রধানমন্ত্রীর প্রশংসা করেই মূলত প্রশ্ন করেন বেশ কয়েকজন সংসদ সদস্য। স্বতন্ত্র সংসদ সদস্য রুস্তম আলী ফরাজি জানতে চান, ভারত থেকে পাওয়া ঋণে কোনো শর্ত আছে কিনা। প্রধানমন্ত্রীর উত্তরও ছিল সোজা সাপটা। যে যে প্রজেক্টে চাই, যে যে খাতে চাই, সেখানেই আমরা ব্যয় করতে পারবো। কোনো শর্ত দিয়ে কোনো কিছু আমরা নেই না। আমরা স্বাধীন দেশ, স্বাধীনভাবেই কাজ করবার, স্বাধীনভাবে কাজ করবার সুযোগ রেখেই বন্ধুত্বপূর্ণভাবেই এই অর্থ গ্রহণ করা হয়েছে। মোদীর এই সফরের মাধ্যমে আঞ্চলিক যোগাযোগের যে সুযোগ সৃষ্টি হয়েছে তাতে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে বলেও সংসদে জানান শেখ হাসিনা। বাংলাদেশের যে সকল দ্বিপাক্ষিক সমস্যা রয়েছে আর এই যোগাযোগের ফলে কম দামে ভুটান কিংবা নেপাল থেকে বিদ্যুৎ আনা সম্ভব। ভুটান এবং নেপালে জল বিদ্যুৎ উৎপাদন হয়, এই জল বিদ্যুৎ উৎপাদন করা এবং সেখান থেকে জল বিদ্যুৎ নিয়ে আসার ব্যবস্থা, এ বিষয়েও আমরা ভারতের প্রধানমন্ত্রীর সাথেও আমার আলোচনা হয়েছে। সব মিলিয়ে ভারতের প্রধানমন্ত্রীর সফরে যে সব চুক্তি হয়েছে সেসবের লাভের নানা দিক সংসদে তুলে ধরেন শেখ হাসিনা। তার মতে এই সফরের ফলে দুই দেশের সম্পর্ক নতুন মাত্রা পেয়েছে। এটা একটা বিরাট সাফল্য বাংলাদেশের জন্য, যেটা যেমন রাজনৈতিক এবং কূটনৈতিক উভয় সাফল্যই আজ বাংলাদেশ অর্জন করেছে। আর বঙ্গবন্ধুর মৃত্যুর পর আওয়ামী লীগ ছাড়া কোনো সরকারই ভারতের সাথে সম্পর্ক উন্নয়নে তেমন কোনো পদক্ষেপ নেয়নি, এমন মন্তব্য করে সেই সব সরকারের সমালোচনা করেন প্রধানমন্ত্রী। উপর দিয়ে ঝগড়াঝাটি করবেন আর ভিতর দিয়ে যে অমনি মানে তোষামোদি খোষামোদি করবেন, সেভাবে কিন্তু কোনো অর্জন হয় না। এবারে বাংলাদেশ ভারত খেলার খবর। শুরুতে বাংলাদেশের আলোচিত একাদশ, মাঝে বৃষ্টি, শেষে শিখর ধাওয়ানের সেঞ্চুরি, এই হলো ফতুল্লা টেস্টের প্রথম দিন। কিন্তু দিন শেষে বিপাকে মুশফিকের দল। ভারত তুলেছে বিনা উইকেটে 239 রান। এক পেসার নিয়ে খেলে আর 7 বোলার নিয়ে খেলে সাফল্যের দেখা পাননি বাংলাদেশ দলের অধিনায়ক মুশফিকুর রহিম। বাকি 4 দিনে বৃষ্টির শঙ্কা থাকায় আশা দেখছে বাংলাদেশ ম্যাচ বাঁচাতে। বিস্তারিত দেখুন রিপোর্টে। যদি দিনের শুরুটা শেষের ইঙ্গিত দেয় তাহলে ফতুল্লা টেস্ট কোন পথে? ফ্লাডলাইটের আলোয় প্রথম দিন শেষ করে যখন দু ভারতীয় ব্যাটসম্যান ফিরছেন তখন 56 ওভারে স্কোরবোর্ডে 239 রান, উইকেটের খাতা শূন্য। দু দলের গেম প্ল্যানে কেন এত বৈপরীত্য? বাংলাদেশ যখন 8 ব্যাটসম্যান 3 বোলার নিয়ে রক্ষণাত্মক, সেখানে 3 পেসার সহ 5 বোলার একাদশে রেখে আগ্রাসী ভারত। ম্যাচ শুরুর আগের দিন যেখানে দু অধিনায়ক বলেছিলেন জয়ের জন্য নামবেন, সেখানে বিরাট কোহলি কথা রাখলেও হতাশ করেছেন মুশফিকুর রহিম। হতাশার মাঝে সহায় ছিল না ভাগ্য, টস হারলেন অধিনায়ক। 17 মাস পর এক পেসার খেলিয়ে বিতর্কের জন্ম দিল টিম ম্যানেজমেন্ট। Don't want the surface to get affected too much and now they come the sprinters. মাঝে বৃষ্টির বাধায় পুরো এক সেশনের বেশি ভেস্তে গেল, খেলা হয়নি প্রায় 4 ঘন্টা। আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির সম্ভাবনা আছে বাকি 4 দিনেও।
ভাগ্যের সঙ্গে ধাওয়ান বিজয়ের ব্যাটে হতাশায় পড়েছেন স্বাগতিক বোলাররা। দুজন মিলে গড়েছেন বাংলাদেশ ভারত সিরিজের সর্বোচ্চ ওপেনিং জুটি। একটু রয়েস হয়ে খেলে একাদশ ফিফটিতে মোরালি অপরাজিত 89 রানে। ক্যারিয়ারের তৃতীয় শতকে মারকুটে ধাওয়ানের উইলো থেকে আসে 158 বলে 150 রানের ছড়ো ইনিংস। যদিও তাইজুলের বলে 73 রানে ফিরতে পারতেন ধাওয়ান। শর্ট মিড উইকেটে শুভাগত হোমের ক্যাচ মিস আরও একবার প্রশ্নবিদ্ধ করল এই অলরাউন্ডারের একাদশে জায়গা পাওয়া। পেসার সংখ্যা কমে স্পিনারদের আধিক্যও মেলেনি সাফল্য। সাত বোলার ব্যবহার করে বা উইকেটের পেছন থেকে সামনে এসে দল পরিচালনাতেও সফল হতে পারেননি মুশফিকুর রহিম। দেখছিলেন বাংলা টিভি সংবাদ, যাচ্ছি বিরতিতে, সঙ্গে থাকুন, ফিরে এসে থাকছে। আদালত অবমাননার দায়ে এক ঘন্টা জেলে খাটলেন গণস্বাস্থ্যের ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। এবং আইএসের বিরুদ্ধে লড়াই করতে ইরাকে নতুন করে প্রায় 400 সেনা প্রশিক্ষক পাঠানোর ঘোষণা দিল যুক্তরাষ্ট্র। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি বাংলা টিভি সংবাদে, সঙ্গে রয়েছে আমি মুনাওয়ার মইনুল। যাচ্ছি মূল সংবাদে। আদালত অবমাননার দায়ে এক ঘণ্টা জেল খাটলেন গণস্বাস্থ্যের ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। বুধবার দুপুর 12:49 থেকে 1:49 পর্যন্ত তাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে রেখে এ দণ্ড কার্যকর করা হয়। ব্রিটিশ বংশোদ্ভূত সাংবাদিক ডেভিড বার্গম্যানের বিরুদ্ধে আদালত অবমাননার সাজার নিন্দা জানিয়ে বিবৃতি দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 তার বিরুদ্ধে এ রায় দেন। একই সাথে তাকে 5,000 টাকা জরিমানা করা হয়। তবে বাকি 22 জনকে ক্ষমা করে দিয়েছেন ট্রাইব্যুনাল। বিস্তারিত রয়েছে রিপোর্টে। 1971 সালে মুক্তিযুদ্ধকালে শহীদদের সংখ্যা নিয়ে প্রশ্ন তোলা সহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া নিয়ে নিজস্ব ব্লগে লেখেন বাংলাদেশে বসবাসরত ব্রিটিশ বংশোদ্ভূত সাংবাদিক ডেভিড বার্গম্যান। এ কারণে গত বছরের ফেব্রুয়ারিতে বার্গম্যানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী, যা আমলে নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। 5,000 টাকা জরিমানা সহ তাকে ট্রাইব্যুনাল চলাকালীন ওই দিন আদালতে অবস্থানের সাজা দেন। ওই সাজাকে কারাদণ্ড হিসেবে উল্লেখ করা হয়েছিল ট্রাইব্যুনালের আদেশে। এমন সাজার নিন্দা জানিয়ে দেশের 49 বিশিষ্ট নাগরিক বিবৃতি দেন। পরে তাদের কাছে এ বিষয়ে ব্যাখ্যা জানতে চান ট্রাইব্যুনাল। এতে বিবৃতিদাতা অনেক বিশিষ্ট নাগরিকই নিঃশর্ত ক্ষমা চাইলে তা মঞ্জুর করেন ট্রাইব্যুনাল। তবে গণস্বাস্থ্য হাসপাতালের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী সহ কয়েকজন ক্ষমা চেয়ে মামলা পরিচালনা করার ঘোষণা দেন, ব্যাখ্যা দেন নিজেদের বিবৃতির। শাস্তি হিসেবে এক ঘন্টা ডকে তাকে দাঁড়িয়ে থাকতে বলা হয়েছে, অবস্থান করতে বলা হয়েছে এবং একই সাথে 5,000 টাকা জরিমানা করা হয়েছে এবং 7 দিনের মধ্যে 5,000 টাকা দিতে হবে এবং যদি কোনো কারণে তিনি সেটি দিতে ব্যর্থ হন তাহলে 1 মাস কারাদণ্ড তাকে ভোগ করতে হবে। বিবৃতিদাতা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আনু মোহাম্মদ বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সুষ্ঠুভাবে মামলা পরিচালনা হোক এমনটি তারা সবাই চান। এই ট্রাইব্যুনালের মর্যাদা ক্ষুণ্ণ হয় কিংবা তার বিচার প্রক্রিয়া কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয় এটার সাথে তাদের পক্ষে থাকা সম্ভব নয়, যাদের আন্দোলনের ফসল হিসেবে এই ট্রাইব্যুনাল হয়েছে। সুতরাং আমরা সবসময়ই চাই ট্রাইব্যুনাল শক্তিশালীভাবে কাজ করুক এবং যুদ্ধাপরাধী বিচার নিষ্পত্তি হোক। আদালত অবমাননার অভিযোগে এ নিয়ে দ্বিতীয়বারের মতো কাউকে সাজা দিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশনের নবনিযুক্ত প্রেস মিনিস্টার সাংবাদিক নাদিম কাদির লন্ডনের বাংলা মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। মঙ্গলবার পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে মতবিনিময়কালে নাদিম কাদির বলেন, বাংলা সংবাদ মাধ্যমের সাথে হাই কমিশনের একটি সুসম্পর্ক সবসময় থাকবে, এর জন্য প্রয়োজনীয় উদ্যোগও তিনি নেবেন বলে জানিয়েছেন। অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকরা হাই কমিশনের বিভিন্ন কার্যক্রমের সমালোচনা করলে জবাবে তিনি এসব কথা বলেন। মতবিনিময়কালে উপস্থিত ছিলেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের সভাপতি নবাব উদ্দিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী, সাংবাদিক আবু মুসা হাসান, সাংবাদিক পত্রিকার সাপ্তাহিক পত্রিকার প্রধান সম্পাদক মোহাম্মদ বেলাল আহমেদ, দৈনিক যুগান্তরের সৈয়দ মুস্তফা ফারুক, সাংবাদিক আনাস পাশা, বাংলা টিভির হেড অব নিউজ মিল্টন রহমান,
সাংবাদিক জনমতের নির্বাহী সম্পাদক সাইম চৌধুরী সহ বাংলা মিডিয়ার সাংবাদিকরা। এই দেশটাকে আমি খুব ভালোবাসি এবং আমি চাই যে আমি এসেছি এখানে আমরা সবাই মিলে কী করে আমাদের বাংলাদেশের যে সুন্দর বাংলাদেশ, বিউটিফুল বাংলাদেশ, সেটা আমরা কী করে তুলে ধরতে পারি। বাংলাদেশের সমস্যা থাকবেই, সব দেশেই সমস্যা আছে, কিন্তু আমাদের দেশে সমস্যা থেকে বেরিয়ে আমরা অনেক দূর চলে এসেছি। দক্ষিণ পূর্ব এশিয়ার সংস্কৃতিকে তুলে ধরতে বলি মাদ্রিদের আয়োজনে 3 দিন ব্যাপী অনুষ্ঠিত হলো সাংস্কৃতিক অনুষ্ঠান ও পোশাক প্রদর্শনী। এতে এশিয়ান শিল্পীদের পাশাপাশি স্থানীয় শিল্পীরাও অংশগ্রহণ করেন। তবে আয়োজনে বাংলাদেশের ভূমিকা বেশি হলেও পুরো আয়োজনে বাংলাদেশের শিল্প সংস্কৃতি তেমন প্রাধান্য পায়নি বলে অভিযোগ করেছেন দর্শকরা। 3 দিনের আয়োজনের বিস্তারিত জানাচ্ছেন সেলিম আলম। দক্ষিণ পূর্ব এশিয়া তথা ভারতীয় সংস্কৃতিকে প্রাধান্য দিয়ে গঠিত সংগঠন বলি মাদ্রিদের আয়োজনে গত 5, 6 ও 7 জুন স্পেনের মাদ্রিদে অনুষ্ঠিত হলো সাংস্কৃতিক অনুষ্ঠান ও পোশাক প্রদর্শনী। অনুষ্ঠানে ভারতীয় পোশাক প্রদর্শনের পাশাপাশি আগত দর্শকদের আকৃষ্ট করতে ছায়াছবি এবং এশিয়ান শিল্পীদের পাশাপাশি স্থানীয় শিল্পীদের নৃত্য পরিবেশন করা ভারতীয় উপমহাদেশের সংস্কৃতিকে প্রাধান্য দিয়ে 3 দিন ব্যাপী অনুষ্ঠানে বাংলাদেশিদের সরব উপস্থিতি থাকলেও বাংলার সংস্কৃতি সঠিকভাবে প্রচারিত হচ্ছে না বলে অভিযোগ করেন বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ। 95% ব্যবসা প্রতিষ্ঠান, খাবারের দোকান, এগুলো সবই বাংলাদেশি, কিন্তু দুঃখজনক হলে সত্য আমরা আমাদের দেশের প্রকৃত প্রতিনিধিত্ব এখানে করতে পারতেছি না। তো ভবিষ্যতে এই ধরনের চিন্তাভাবনা থেকে আমাদের দেশ অগ্রসর হবে এই প্রত্যাশা। আগামী বছর থেকে বলি মাদ্রিদের নামে, বাংলাদেশিদের নামে এখানে এই মেলার আয়োজন করা হবে এবং এই ব্যাপারে সবাইকে এগিয়ে আসতে হবে এবং বাংলাদেশের কৃষ্টি কালচার এখানে আমরা তুলে ধরতে পারব। তো অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে কয়েক লক্ষ ইউরো আত্মসাতের অভিযোগ তুলেন ব্যবসায়ী নেতৃবৃন্দ ছাড়াও সাধারণ প্রবাসী বাংলাদেশিরা। হাজার হাজার লক্ষ লক্ষ ইউরো এই মাদ্রিদের লাভাবিয়াস থেকে ইন্ডিয়া বলি মাদ্রিদ এগুলা নিয়ে থাকে। মূলত এটা বাংলাদেশিদের নয়, বাংলাদেশিদের টলিউড মাদ্রিদ, এখন তারা নিচ্ছে 1200 ইউরো, আমরা 500 ইউরোতে আমরা এখানে দোকান স্টল দিব। নৃত্য, গান, থিয়েটার পরিদর্শন আর বাঙালি স্বাদের খাবার খেয়ে দর্শকরা কনিকের জন্য হলেও আনন্দে মেতে উঠেছিলেন। প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা বাংলাদেশ চলচ্চিত্র বোর্ডের সহযোগিতা নিয়ে বহির্বিশ্বে এরকম অনুষ্ঠানের আয়োজন করলে বাংলাদেশের সংস্কৃতি, পোশাক শিল্প এবং খাবার বহির্বিশ্বে আরও বেশিভাবে পরিচিতি লাভ করবে, এমনটাই আশা করছেন স্পেন প্রবাসী বাংলাদেশিরা। স্পেনের মাদ্রিদ থেকে সেলিম আলম, বাংলা টিভি। 9 জুন বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে যুক্তরাজ্য আওয়ামী যুবলীগ ওয়েলস শাখার সম্মেলন 2015 অনুষ্ঠিত হলো কার্ডিফের বাংলাদেশ সেন্টারে। যুবলীগ ওয়েলস শাখার নবনির্বাচিত সভাপতি সাবেক ছাত্রনেতা সেলিম আহমদ এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন সাবেক ছাত্রনেতা মফিকুল ইসলাম। উক্ত সম্মেলনে সভাপতিত্ব করেন ওয়েলস যুবলীগের সভাপতি জয়নাল উদ্দিন আহমেদ শিবলু। সভা পরিচালনা করেন সদস্য সচিব রকিবুর রহমান। সম্মেলন উদ্বোধন করেন যুক্তরাজ্য যুবলীগের সভাপতি ফখরুল ইসলাম মধু। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি জয়নাল উদ্দিন আহমেদ শিবলু। পরিচালনা করেন সদস্য সচিব জনাব সাংগঠনিক সম্পাদক যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী। প্রধান বক্তা ছিলেন যুক্তরাজ্য যুবলীগ সাধারণ সম্পাদক সেলিম আহমদ। যুবলীগ নেতা বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি, প্রতিষ্ঠাতা সভাপতি এম এ মালিক সহ অন্যান্যরা। বিপুল উৎসাহ উদ্দীপনার মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বার্মিংহাম শাখার দ্বিবার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। সম্মেলনে সকলের মতামতের ভিত্তিতে রফিকুর রহমান রফুকে সভাপতি এবং বাবরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে 21 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। বার্মিংহাম থেকে আমাদের মিডল্যান্ডস প্রতিনিধি মুশফিক চৌধুরী মুর্শেদ জানান, বার্মিংহামের ইয়ার্ডিতে স্থানীয় একটি রেস্টুরেন্টে বার্মিংহাম স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুর রহমান রফুর সভাপতিত্বে
যে সভাটি হয় তাতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সদস্য সচিব আবুল হোসেন। এ সময় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন কাজী আঙ্গুর মিয়া, সুজাতুর রহমান রেজা, মাওলানা শামীম আহমেদ, হরমুজ আলী, জালাল চৌধুরী, সৈয়দ জামশেদ আলী, আব্দুল খালিক সহ আরও অনেকে। ম্যানচেস্টারে ইন্সপায়ার চ্যারিটি সংগঠনের উদ্যোগে এক চ্যারিটি ডিনার পার্টি অনুষ্ঠিত হলো গত সোমবার ম্যানচেস্টারের স্থানীয় একটি রেস্টুরেন্টে। আমাদের ম্যানচেস্টার প্রতিনিধি আব্দুল মতিন জানান, ডিনার পূর্বক সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ম্যানচেস্টারের বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব মান্নান খান। জাফর আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে আলোচনা সভায় সংগঠনের বিভিন্ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনায় আগত অতিথিদের সামনে তুলে ধরেন সংগঠনের ফাউন্ডার আব্দুল মতিন। উক্ত চ্যারিটি ডিনারে বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন বাবুল চৌধুরী, গণী চৌধুরী, মুহিবুর রহমান বাবু, এস এম কামাল উদ্দিন, এমদাদ চৌধুরী, নাজিমুদ্দিন সহ আরও অনেকে। ইতালির মিলান বাংলা প্রেস ক্লাবের আয়োজনে বাংলাদেশি কমিউনিটির উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে বাঙালি কমিউনিটির বিভিন্ন সমস্যা ও সমাধানের উপর উপায় নিয়ে আলোচনা করা হয়। বিস্তারিত জানাচ্ছেন আমাদের মিলান প্রতিনিধি। এই প্রথম ইতালির মিলান বাংলা প্রেস ক্লাবের আয়োজনে বাংলাদেশ কমিউনিটির উন্নয়নের লক্ষ্যে অনুষ্ঠিত হলো বাংলাদেশ কমিউনিটির উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনার। গত 7 জুন বিকেলে মিলানস্থ ইতালিয়ান সেমিনার কক্ষে মিলান বাংলা প্রেস ক্লাব সভাপতি কাউসার হাওলাদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাজমুল আহসান শামীমের পরিচালনায় শুরুতেই কোরআন তেলাওয়াত করেন আহসান হাবিব। এরপর শিল্পী সুলতানা খানের কণ্ঠে সবাই গেয়ে ওঠেন জাতীয় সঙ্গীত। অনুষ্ঠানের প্রতিপাদ্য বিষয় তুলে ধরেন উপদেষ্টা তুহিন মাহমুদ এবং সেলিনা আক্তার। সেমিনারে হলুদ সাংবাদিকতা পরিহার, ইমিগ্রেশন, আবাসন, ডিজিটাল পাসপোর্ট ও দূতাবাসের বিভিন্ন বিষয় সংক্রান্ত ও নতুন প্রজন্ম সম্পর্কিত আলোকপাত করা হয়। সেমিনারে অংশ নেয় আওয়ামী লীগ, বিএনপি, সামাজিক, আঞ্চলিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। দেলোয়ার হোসেন মোল্লা, রকিবউদ্দিন আহমেদ, সিদ্দিকুর রহমান, কবিরুল আলম, কাজী শওকাত, হোসেন দীপু, মামুন খান সহ আরও অনেকে। ইতালির মিলান থেকে কাউসার হলাদার, বাংলা টিভি নিউজ। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরাকে নতুন করে প্রায় 400 সেনা প্রশিক্ষক পাঠানোর পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র। যে কোনো সময় এ সংক্রান্ত ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইরাকের আনবার প্রদেশের নতুন একটি সামরিক ঘাঁটিতে এই প্রশিক্ষকরা অবস্থান করবেন। তারা ইরাকের সেনাবাহিনীকে ইসলামিক স্টেটের বিরুদ্ধে যুদ্ধের কৌশল শেখাবেন। আইএসের বিরুদ্ধে যুদ্ধে তেমন সুবিধা করতে পারছে না যুক্তরাষ্ট্র, যে কারণে পাহাড় সম চাপের মুখে পড়তে হয়েছে দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামাকে। নাম প্রকাশ না করা সত্ত্বে যুক্তরাষ্ট্রের কয়েকজন কর্মকর্তা বলেন, আশা করা হচ্ছে নতুন করে মার্কিন সেনাদের উপস্থিতি ইরাকি বাহিনীর শক্তি বৃদ্ধি করবে। সেই সঙ্গে আইএসের বিরুদ্ধে হামলার পরিকল্পনা এবং জঙ্গিদের দখল থেকে আনবার প্রদেশের রাজধানী রামাদি পুনরুদ্ধারে সাহায্য করতে পারবে। ওই কর্মকর্তারা আরও বলেন, তবে সেই সঙ্গে এটাও আশা করা হচ্ছে ইরাকে মার্কিন সেনাদের সরাসরি যুদ্ধ করতে না পাঠানোর সিদ্ধান্তে অটল থাকবেন ওবামা। খেলার খবর। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ঘিরে ওঠা নানা দুর্নীতির অভিযোগের কারণে 2026 সালের বিশ্বকাপ আয়োজক নির্বাচনের প্রক্রিয়া পিছিয়ে গেছে। ফিফাকে ঘিরে দুর্নীতির অভিযোগ অনেক আগে থেকেই ছিল। সম্প্রতি ঘুষ নেয়ার সন্দেহে সুইজারল্যান্ডের ফিফার কর্মকর্তা গ্রেপ্তার হওয়ার পর এটা আরও ডালপালা মেলে। ফলশ্রুতিতে সুইস কর্তৃপক্ষ 2018 এবং 2022 বিশ্বকাপের আয়োজক নির্বাচনের ভোট প্রক্রিয়া তদন্তের ঘোষণা দেয়। এই অবস্থায় 2026 বিশ্বকাপের সাউদিক নির্বাচনের প্রক্রিয়া শুরু করাটা ঠিক হবে না বলে মনে করেন ফিফার মহাসচিব জেরোমে ভালকে। 2010 সালের ডিসেম্বরে নির্বাহী কমিটির 22 সদস্যের গোপন ভোটে রাশিয়া 2018 সাল এবং কাতার 2022 সালের বিশ্বকাপের আয়োজক নির্বাচিত হয়। তবে ওই ভোট প্রক্রিয়ায় দুর্নীতি হয়েছিল বলে শুরু থেকেই অভিযোগ ওঠে। দুর্নীতির মূল সন্দেহটা ছিল কাতারকে বিশ্বকাপের আয়োজক করা নিয়ে। কয়েকদিন আগে সংস্থাটির সাবেক এক কর্মকর্তার বিভিন্ন সময় ঘুষ নেওয়ার কথা ফাঁস হয়ে গেলে ফিফায় দুর্নীতির কেলেঙ্কারি আরও চরমে ওঠে। সবশেষে আবহাওয়া। বৃহস্পতিবার ইংল্যান্ড এবং ওয়েলসের আকাশ রৌদ্রোজ্জ্বল থাকবে। স্কটল্যান্ড এবং নর্দার্ন আয়ারল্যান্ডের আকাশও আংশিক মেঘলা থাকবে। এবারে জানিয়ে দিচ্ছি ব্রিটেনের প্রধান কয়েকটি শহরের বৃহস্পতিবারের সম্ভাব্য তাপমাত্রা।
এই ছিল আজকের বাংলা টিভি সংবাদ। শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিচ্ছি। জোরপূর্বক বিয়ে করার অপরাধে কার্ডিফে এক যুবকের 16 বছর কারাদণ্ড দিলেন আদালত। ব্রিটেনের জন্য একটি মাইল ফলক বলেন বিশ্লেষকরা। রাত পোহালেই শুরু হবে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের মেয়র নির্বাচনের ভোট গ্রহণ। শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় কাটালেন প্রার্থীরা। ভারতের প্রস্তাবিত ঋণে কোনো শর্ত নেই, নিজেদের পছন্দ মতো প্রকল্পে এই অর্থ ব্যয় করা যাবে, সংসদে বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আদালত অবমাননার দায়ে 1 ঘন্টা জেল খাটলেন গণস্বাস্থ্যের ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। এবং আইএসের বিরুদ্ধে লড়াই করতে ইরাকে নতুন করে প্রায় 400 সেনা প্রশিক্ষক পাঠানোর ঘোষণা দিল যুক্তরাষ্ট্র। সুপ্রিয় দর্শক, বাংলা টিভির পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।